হাই এভরিওান আজকে চলে এসেছি কাঁচাগোল্লার রেসিপি নিয়ে কাঁচাগোল্লা আমাদের সবার খুব প্রিয় একটি মিষ্টি তো কাঁচাগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে কেটে জাল বসাতে দিচ্ছি এবার পনিরটাকে গ্রেট করে নেব পনিরের জায়গায় তোমরা ছানা ইউজ করতে পারো আমি পনির ইউজ করেছি স্ক্র্যাম্বল পনির বা গ্রেড করা পনির ব্রাউন সুগার কেশর কিছু ড্রাই ফ্রুটস আর বাতাসা নিয়েছি এরপর দুধটাকে জাল বসাতে দিয়েছিলাম দুধটা ভালো করে ঘন হয়ে ফুটতে শুরু করেছে এবার ভালো করে ঘন হয়ে ফোটা হয়ে গেলে আমি এখানে গ্রেট করা পনিরটা দুধের মধ্যে অ্যাড করব অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে যাতে তলায় ধরে না যায় বাতাসা অ্যাড করছি মিষ্টি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম তোমরা অ্যাড করতে পারো এরপর আমি অ্যাড করলাম ব্রাউন সুগার আর এরপর যখন দুধটা ভালো করে ঘন হয়ে ফুটতে শুরু করবে আমি একে একে অ্যাড করলাম কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম আর অ্যালমন্ডস তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের চারপাশে ঘন হয়ে সর পড়েছে তো এই যত সর পড়বে তত কাঁচা গোল্লার টেস্ট বাড়বে তো দুধ ফুটতে ফুটতে আমাদের এরকম বাঘা ফুট যখন আসবে তখন ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে গ্যাসটাকে স্লো করে আমি দুধে মেশানো যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম তো এইবার কড়াইয়ের পাশে লেগে থাকা সরগুলোকে বা মালাইগুলোকে আমি দুধের সাথে অ্যাড করব। তো এক লিটার দুধকে আমি হাফ করে নিয়েছিলাম তার কারণ দুধ যত ঘন হবে তত কনসিস্টেন্সি বাড়বে এই হচ্ছে তার ফাইনাল টেক্সচার তো আমাদের টেক্সচারটা এরকমই লাগবে আর যখন দুধ একদম ঘন হয়ে যাবে খুন্তি দিয়ে বা প্যাচুলা দিয়ে পনিরটাকে এভাবে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে কোনো ক্লামস না থাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা কাচের বলে ঘি স্প্রেড করে নিয়েছি যাতে জিনিসটা বাটিতে লেগে না যায় আর একটা সুন্দর স্মেল আসে কেননা দেশি ঘির স্মেল সব কিছুতেই খুব ভালো লাগে তো এখানে আমি ব্যাটারটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি এখানে জিনিসটাকে পোড় করে নিলাম এই হলো তার ফাইনাল টেক্সচার এবার ভালো করে স্প্যাচুলা দিয়ে জিনিসটাকে আমি স্প্রেড করে দিচ্ছি বাটির চারপাশে যাতে জিনিসটার ভেতরে কোনো ক্লামস না থাকে জিনিসটা যাতে সুন্দর করে স্প্রেড হয়ে যায় চারিদিকে এরপর যে স্প্যাচুলা দিয়ে আমি ঘিটাকে স্প্রেড করেছিলাম সেই স্প্যাচুলা দিয়ে আমি লাস্টে ওপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিয়েছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি ঘিটাকে স্প্রেড করেছিলাম উপরেও তো এরপর হচ্ছে গার্নিশিংয়ের পালা তোমরা সবাই জানো গার্নিশিং আমার একটা খুব ফেভারিট পার্ট যে কোনো রান্নার গার্নিশিংটাই হচ্ছে মেন তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য কুচো করা অ্যালমন্ড এবং কাজু বাদাম নিয়েছিলাম তোমরা পিস্তাশেও ইউজ করতে পারো আমি এর সাথে একটা খুব ভালো জিনিস নিয়েছি দ্যাট ইজ ব্ল্যাক রেজিনস তো এটা হেলথের জন্য খুব ভালো ব্ল্যাক রেজিন তো এটা আমি অ্যাড করে দিচ্ছি তো এর সাথে তোমরা পেস্ত্যাশু কেশর গার্নিশিংয়ের জন্য গোলাপের পাতাও ইউজ করতে পারো আমি আমার মতো করে চেষ্টা করেছি গার্নিশিং করা তোমরা কমেন্টে জানিও যে তোমরা এর সাথে টপিং কী অ্যাড করতে চাও বা আরও অ্যাড করলে কি ভালো হতো এই হচ্ছে ফাইনাল টেক্সচার এইবার এটাকে আমি ওভার ফ্রিজে জমতে দিয়েছিলাম যাতে জিনিসটা খুব সুন্দরভাবে জমে এরপর হচ্ছে কাটিংয়ের পালা আমি এটাকে কাটছি খুব সফট তোমরা নিজেরা করলে বুঝতে পারবে তো আমি যেহেতু কাঁচাগোল্লা বানাবো আমি কিছু বরফির আকারও তোমাদের জন্য রেখেছি আর কিছু কাঁচা গোল্লা করেছি এই হচ্ছে তার ফিনিশিং আমি এখানে কিছু অ্যালমন্ড কেটে নিয়ে উপরে ডিজাইন বা গার্নিশিংয়ের জন্য অ্যাড করেছি যাতে এটা দেখতে খুব ভালো লাগে খেতে তো অসাধারণ হয়েছিল আর এইভাবে করেছিলাম কাঁচাগোল্লার শেপ তোমরা প্রত্যেকে এটা বাড়িতে ট্রাই করো করে জানিও যে কেমন লাগলো খেতে বাড়িতে সবাই কীরকম বললো বাট ট্রাস্ট মি এটা যদি তুমি বানাও তোমার বানানো মিষ্টিকে সবাই তোমার প্রশংসা করবে সো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে